আসসালামু আলাইকুম বন্ধু, আশা করি সবাই ভালো আছেন, আপনাদের আমরা ভালো আছি। তো বন্ধু, একটা আশ্চর্য বিষয় হলো, দেখেন এখানে দুইটা আনারস গাছ লাগিয়েছিলাম, এই যে দেখেন, এই যে দুইটা আনারস গাছ লাগিয়েছি এখানে। তো এখানে কয়টা আনারস হয়েছে দেখেন, দুইটা গাছের মধ্যে। তো আমার জীবনে ফার্স্টে এই আনারস গুলো দেখলাম, এই যে দেখেন, এই যে, এই যে দেখেন আনারস কত লম্বা লম্বা, এই যে বটা হয়েছে আনারসের, দেখেন কত উঁচু, একই গাছ কিন্তু। এই যে, এই যে দেখেন আনারস, এই যে দেখেন আনারস, ওই যে আরো হইতেছে, ওই যে আরো আছে, মানে কয়টা হয়েছে, একটা দুইটা, ও সরি নিচেও আছে আরো, এই যে দেখেন লাল লাল হইতেছে। তো আশ্চর্য বিষয় এটা, এমন আনারস আমি কখনো দেখিনি, যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এখানে মূলত একটা পাশার থেকে একটা আনারস কিনে নিয়ে আসছিলাম, তারপর আনারসটা খেয়ে চারাটা এখানে লাগাইছিলাম, আমি যেখানে কাজ করি এখানে পাশে। তো দেখেন আনারস গুলা কি হয়েছে, আশ্চর্য ব্যাপার কিন্তু বিষয়টা। আর দেখেন বটা গুলা কতটুকু লম্বা লম্বা হয়েছে, এরকম আনারস গাছ যদি কেউ দেখে থাকেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। কয়টা আনারস হয়েছে, তিন পাঁচ সাতটা আনারস হয়েছে মোট। এই দেখেন এটা বড়, আর যে গাছের টুকাটা আবার দেখাচ্ছে, এই দেখেন, এই যে এখানে সকাল সকালে এক ভাই চলে আসছে ঘাস কাটতে, তো আমি যে জায়গায় আনারস গাছটা লাগাইছি ওই জায়গা তো গাছটা কাটবে আর কি। সকাল সকাল চলে আসছে, যে দেখেন বাঙালি ভাইরা কীভাবে ঘাস কাটে মেশিন দিয়ে মালয়েশিয়াতে। তো ঘাস কাটার কাজটা মূলত ঠান্ডার মধ্যে করা ভালো, কিন্তু রোদ উঠলে কুলান যায় না এই কাজটা করে। দেখেন ঘাস কাটার কাজটা কিন্তু খুব রিস্ক,